충분히. প্রিয় শিক্ষার্থী, রাজার পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শচীন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক, রাজার পাইলট উচ্চ বিদ্যালয়। আজ সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের উপর একটি ক্লাস নেব। এই করোনাকালীন সময়ে গতবারের ন্যায় এবারও আমাদের স্কুলে নিয়মিত অনলাইন ক্লাস চলছে। তোমরা সবাই ক্লাসগুলো দেখবে, বিশেষ করে ক্লাস সেভেনের কৃষি শিক্ষা বইটি আমার হাতেই আছে। তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো, স্কুল থেকে আমরা বই দিয়ে দিছি, তোমরা এই বইটি ভালো করে দেখবা। এবং আমরা যে ক্লাসগুলো নিচ্ছি অত্যন্ত স্বল্প পরিসরে, তোমরা বই পড়বে, তাহলে এই বিষয়ের উপর আমরা যে বিষয়টা নিয়ে পাঠদান করব, এটা নিয়ে তোমরা ভালোভাবে জানতে পারবে। তো আজকে আমি যে ক্লাসটি নেব, ক্লাস সেভেন বিষয় কৃষি শিক্ষা, প্রথম অধ্যায়ে কৃষি ও আমাদের সংস্কৃতি, এটার উপর। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। আমাদের যে মৌলিক চাহিদাগুলো, যেমন ধরো খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি বিনোদন, সব কিছুই আমাদের কৃষির উপর নির্ভরশীল। কৃষি ছাড়া এর বিকল্প কিছুই ভাবা যায় না। এখানে সব কিছুই, আমাদের জীবনের যে বিভিন্ন সংস্কৃতি, সব কিছুই কৃষির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলব, সেটি হচ্ছে কৃষি ও আমাদের সংস্কৃতি। এই বিষয় এটা হচ্ছে প্রথম অধ্যায়, কৃষি এবং আমাদের সংস্কৃতি। এই চ্যাপ্টারটি পড়লে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, সেটা হচ্ছে যে দেখো, পরিবার গঠনে কৃষি, তারপর হচ্ছে সমাজ গঠনে কৃষি, তারপর তোমরা যেটি জানতে পারবে কৃষি ও আমাদের কৃষকের, কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা, এই বিষয়গুলি নিয়ে আমরা জানতে পারব। তো প্রথমত আসি যে পরিবার গঠনে কৃষি। পরিবার যে গঠন হয়েছিল, আমরা জানি যে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, ফুপা ফুপু, ফুপু, এদেরকে নিয়েই হচ্ছে একটা পরিবার। এই পরিবার কিন্তু একদিনে গঠন হয় নাই, এই পরিবার গঠন হতে অনেক কিছুর এখানে আছে। তার মধ্যে এখানে যেটা বলা হচ্ছে যে কৃষি পরিবার গঠনে কিরকম ভূমিকা রাখতেছে, কৃষির সূচনা হয়েছিল কবে, এটা তোমাদের জানা দরকার। এবং কারা সূচনা করেছিল, যে কৃষির সূচনা হয়েছিল আদিকালে, আমরা জানি কি যে মানুষ গাছের গুহায় বাস করত, মাটির গর্তে বাস করত, তারপর কাঁচা পশু শিকার করে খেত, তারপর কি হচ্ছে যে ফলমূল খেত। এগুলোর আস্তে আস্তে কি হলো যে আমাদের যে মহিলা, বিশেষ করে মহিলারা কৃষির সূচনা করেছিল কিভাবে, দেখা গেল যে একটা ফল দ্রুত গাছ থেকে সংগ্রহ করার পরে দ্রুত পচে যাচ্ছে, এটাকে কিভাবে, কোন ফলকে বেশি দিন সংরক্ষণ করা যায়, এটা করেছিল। তারপর দেখা গেলো যে একটা বীজ হয়তো প্রথমে তারা মাটিতে পুঁতে রাখলো, সেখান থেকে গাছ হলো, সেখান থেকে আবার কি পাচ্ছে, ফল পাচ্ছে। তারপর এইভাবে কি করলো, আমাদের দেশের প্রথম নারীরাই প্রথম এই বিশ্বের মধ্যে নারীরাই প্রথম এই কৃষির সূচনা করেছিল। তারপর দেখা গেলো যে তারা কি করলো, তাদের পছন্দ মতো কাউকে বেছে নিয়ে কি করলো, তার সঙ্গী খুঁজে নিল, সেখান থেকে তাদের ছেলে মেয়ে হলো। এইভাবে দেখা গেল যে একটা পরিবারে তারা তখন আবদ্ধ হয়ে গেল এবং
কৃষি কাজে তারা দিন দিন আরও কীভাবে উন্নত করা যায় এর জন্য তারা উঠে পড়ে লেগে গেল এবং এখন আমরা তার বাস্তবতা দেখে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে সমাজ গঠনে কৃষি সমাজটাই দলবদ্ধভাবে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার লোক একসঙ্গে বসবাস করাটাই হচ্ছে সমাজ। তো এই সমাজ গঠনটা কিভাবে হলো, আমাদের চলতে গেলে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর লোকের দরকার আছে। কেউ কৃষিকাজ শুরু করলো, এই কৃষিকাজ করতে গিয়ে দেখা গেলো যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দরকার, যন্ত্রপাতি দরকার, দা বডি কাঁচি কোদাল ইত্যাদি এক শ্রেণীর লোক তৈরি করলো। হ্যাঁ, তারপর দেখা গেলো যে ঘর বাড়ি তৈরি শুরু হয়ে গেলো, সেখানে এক শ্রেণীর লোক কাজ করা শুরু করলো। হ্যাঁ, তা এই বিভিন্নভাবে কিন্তু এই সমাজ ব্যবস্থাটা গড়ে উঠছে এবং মানুষ কী করলো, একজন আরেকজনের উপর কিছুটা নির্ভরশীল হওয়া শুরু করলো, এক একজন এক একটা জিনিসে যোগান দেওয়া শুরু করলো, এইভাবে সমাজটা গঠন হয়ে গেল। তাহলে তোমরা দেখো যে পরিবার গঠনেও কৃষি ভূমিকা রাখলো, সমাজ গঠনেও কৃষি ভূমিকা রাখলো। এখন আমরা আসি কৃষি ও সমাজ, কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা, কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। তাই কৃষি মানেই হচ্ছে যে কিছু উৎপাদন করা, আমরা ফসল উৎপাদন করি, তারপর কি পশু পাখি উৎপাদন করি, মাছ উৎপাদন করি, বনায়ন করি, এগুলো উৎপাদন করাটাই হচ্ছে কৃষি। আর যারা এগুলো উৎপাদন করতেছে, উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে, তারা হচ্ছে কৃষক। তাহলে কৃষিটা কৃষকের উপর, কৃষি ও কৃষকের উপর যে মানুষের নির্ভরশীলতা, কৃষক কার, মানুষরাই কৃষক। তাহলে কৃষিকে বাস্তবায়ন করতে গেলে কৃষকের প্রয়োজন আছে, কৃষক ছাড়া কিন্তু কৃষি উৎপাদন সম্ভব না। তাহলে এখান থেকে কীরকম নির্ভরশীলতা আছে দেখো, আমরা যে আমি প্রথমেই বলছি যে মৌলিক যে আমাদের চাহিদাগুলো আছে, যেমন খাদ্য আছে, বস্ত্র আছে, বাসস্থান আছে, স্বাস্থ্য আছে, শিক্ষা, বিনোদন, এগুলো হচ্ছে আমাদের মৌলিক চাহিদা যা কৃষির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। খাদ্য আমরা এর জন্য কৃষির উপর নির্ভর করতেছি, বস্ত্র, বস্ত্র তৈরির যে সুতা বা যা কিছু দরকার আঁশ, এটা আমরা কৃষির থেকে পাচ্ছি। বাসস্থান তৈরি করতে গেলে যে আমাদের কাঠ, বাঁশ বা আদার্স যা লাগে সেগুলো আমরা কৃষির থেকে পাচ্ছি। স্বাস্থ্য, এটাও কৃষির উপর নির্ভরশীল, কারণ বিভিন্ন ধরনের যে ভেষজ ওষুধ সেটা কৃষির থেকে পাচ্ছি। এছাড়া বিভিন্ন ওষুধ তৈরির যে কাঁচামাল সেটাও কৃষির থেকে পাওয়া যাচ্ছে। শিক্ষার জন্য আমরা পাচ্ছি কি, আমরা এখান থেকে কাগজ তৈরির কাঁচামাল পাচ্ছি। তারপরে বিনোদন, আমাদের শুধু কাজ করলেই হবে না, আমাদের কিছুটা বিনোদনেরও প্রয়োজন আছে, আনন্দ ফুর্তির দরকার আছে, সেটাও আমরা কৃষি থেকে পাচ্ছি। কিভাবে, বিভিন্নখানে বিভিন্ন রকম পার্ক করে উঠেছে, বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন বনায়ন আছে, সেখানে অনেক স্পট আছে আনন্দের জন্য। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে বিভিন্ন মৌলিক চাহিদাগুলোর জন্য কৃষির উপর নির্ভরশীল, তারপর পরিবার গঠনও কৃষির থেকে কৃষির উপর নির্ভরশীল, সমাজ গঠনও কৃষির উপর নির্ভরশীল। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের, এটা হলো কৃষি শিক্ষা বই ক্লাস সেভেনের প্রথম যে অধ্যায়টা আছে, কৃষি এবং আমাদের সংস্কৃতি, এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বা। পড়লে সব বিষয়গুলো এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে, তোমরা এগুলো পড়বা, পড়লেই এই কৃষি ও আমাদের সংস্কৃতি বিষয় সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা এটা ভালো করে পড়বা, জানবা এবং করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।